এজন শনির দশা ভর করেছে লিটন দাসের উপর। একেবারেই ফর্ম হারিয়ে নিজেকে খুঁজছেন লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে ভালো করতে পারেননি লিটন। মাঠে ভালো পারফর্ম করতে না পারা এই টাইগার মেজাজ হারিয়েছেন মাঠ ছাড়ার সময়। ড্রেসিংরুমে প্রবেশ করার আগে মেজাজ হারিয়ে যা করলেন লিটন দাস তা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এদিন 86 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। টাইগারদের ওপেনিংয়ে নামেন লিটন দাস, 6 রান করে আউট হয়েছেন তিনি। কেইল জেমিসনের বলে রচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে প্রবেশ করার আগে ব্যাট ভাঙলেন লিটন দাস। মেজাজ হারিয়ে এ সময় বেশ কয়েকবার ব্যাট মাটিতে আঘাত করতে দেখা যায়। পরে ড্রেসিংরুমের দরজার বাহিরে সজোরে আঘাত করে ব্যাট ভেঙে সেখানে ফেলে দিয়ে ড্রেসিংরুমে প্রবেশ করেন লিটন। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়।